হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আমি চলে যাচ্ছি রাম মন্দিরের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, রাম মন্দির। এতক্ষণ তোমরা যে ভিডিওটা দেখছিলে সেটা রাম মন্দিরের ভিডিও, তবে ওটা অযোধ্যার রাম মন্দির না, আমাদের কলকাতাতেও একটা রাম মন্দির আছে, সেটা হচ্ছে নিউ টাউনে। তো আজকে আমি তোমাদের সাথে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কলকাতার নিউ টাউনের রাম মন্দির। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোপুরি দেখো স্কিপ না করে। তো দেখতেই পাচ্ছ আজকে কতটা ভিড়, আজকে 22শে জানুয়ারি, আজকে কতটা ভিড় হয়েছে রাম মন্দিরে। শুধু অযোধ্যার রাম মন্দিরেই ভিড় হচ্ছে না, প্রত্যেকটা রাম মন্দিরেই আজকে ভিড় হচ্ছে। তো আমি ভাবতে পারিনি এতটা ভিড় হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিড় ঠেলে ঠেলেই প্রভু শ্রীরামের দর্শন করা যাক। এটা হচ্ছে রাম মন্দিরের এন্ট্রেন্সটা, বড় বড় করে লেখা আছে শ্রী রাম মন্দির। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, আর রাম মন্দিরের এন্ট্রেন্সটা ঠিক এরকম। আর গেটটা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে, আর এখানে বিশাল বড় আকারের বাজাকমালির মূর্তি আছে। তো দেখো গেটটা কত সুন্দর লাগছে দেখতে। ন্যাচারালি সাধারণ দিনে এরকমভাবে গেট সাজানো থাকে না। আমি প্রত্যেক মঙ্গলবার হনুমানজির পুজো দিতে আসি, তো প্রত্যেক মঙ্গলবার এতটা ভিড়ও থাকে না আর এরকমভাবে গেট সাজানো থাকে না। যেহেতু আজকে একটা স্পেশাল দিন, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হচ্ছে, সেই জন্য হয়তো ওরা এরকমভাবে ডেকোরেট করেছে, এরকমভাবে সাজিয়েছে। তো এই সেই জন্যই বোধহয় আজকে এতটাই ভিড়, আর সবাই প্রভু শ্রীরামের দর্শন করতে এসছে, দেখতে এসছে। আর দেখতে পাচ্ছ আমার মতো অনেক লোকই এখানে এসছে প্রভু শ্রীরামের দর্শন করতে। চলো তোমাদের ঘুরিয়ে দেখাই মন্দিরে কী কী আছে, কীরকম কী সবই দেখাবো। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো স্কিপ না করে। এতটাই ভিড় ছিল বন্ধুরা যে তোমাদেরকে আমি ভালো করে যে বাজরংবলির মূর্তিটা দেখাবো সেই সুযোগটা পাচ্ছিলাম না। তো পরে আমি ভিড় ঠেলে ঠেলে সুন্দর করে বাজরংবলির ভিডিওটা করতে পেরেছি। তো তোমরা সবাই রাম ভক্ত হনুমানের দর্শন করে নাও আমার সাথে সাথে। দেখতেই পাচ্ছ কতটা বিশাল আকৃতির হনুমানজির মূর্তি আছে এখানে, তোমরা আসো এখানে দেখো আর এই সুন্দর পরিবেশ উপভোগ করো। আর এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছ বসানো আছে, যেই ফুল গাছ আমার খুব ফেভারিট বন্ধুরা। তো ফুল গাছ দেখে আমার খুবই ভালো লেগেছে, এত সুন্দর মনোরম পরিবেশ। এখানেও রাম ভক্ত হনুমান আছে, দর্শন করে নাও বন্ধুরা আমার সাথে সাথে তোমরাও। রাম মন্দিরে একবারটি ভিড়টা আপনারা দেখুন কতটা ভিড় হয়েছে, মানে এতটা ভিড় বোধহয় আমি এই মন্দিরে কোনোদিনই দেখিনি আজকে যতটা ভিড় হয়েছে। প্রত্যেক মঙ্গলবার আমি আসি এখানে হনুমানজির পুজো দিতে, তো এতটা ভিড় আমি কোনোদিন দেখিনি। ভিড় থাকে অল্প স্বল্প, এতটা ভিড় কোনোদিন দেখিনি। এই রাম মন্দিরে অনেক কাজ চলছে, দেখতে পাচ্ছ এখানে একটা বড় শিবের মূর্তি তৈরি হচ্ছে। মূর্তিটা তৈরি হলে যে কতটা সুন্দর লাগবে দেখতে সেটা বোঝাই যাচ্ছে। তো আমি প্রত্যেক মঙ্গলবার আসি আর দেখি কাজ চলছে এখানে। তো এই মূর্তিটা তৈরি হয়ে গেলেও আমি দেখতে আসবো যে কতটা ভালো লাগছে দেখতে। তোমরাও এসো এই মন্দিরটা দেখতে কতটা সুন্দর লাগছে, এই শিবের মূর্তিটা তৈরি হয়ে গেলে যে কত সুন্দর লাগবে সেটাই দেখার বিষয়, সেটাই আমি দেখব যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে।
একবার ভিড়টা দেখো তোমরা বন্ধুরা, কতটা ভিড়, কতটা ভিড়, এতটা ভিড় আমি সত্যি কোনোদিন দেখিনি, এতটা ভিড় আমি এই মন্দিরে সত্যি কোনোদিন দেখিনি, কতটা ভিড় তোমরা দেখো। তো বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের ভেতরের ফার্স্ট দোকান। এই দোকানে আপনারা পুজোর সামগ্রী পেয়ে যাবেন, এখান থেকে পুজোর ডালা কিনতে পারবেন, ধূপকাঠি পাবেন, তারপরে ঠাকুরের লকেট দেওয়া চেন পেয়ে যাবেন, আর বিভিন্ন ভগবানের মূর্তি পেয়ে যাবেন, নানান সামগ্রী পেয়ে যাবেন, ধাগা পেয়ে যাবেন। এই দোকান থেকে আপনারা কিনে ঠাকুরকে ডালা দিয়ে পুজো দিতে পারবেন। এই দোকানটা হচ্ছে মন্দিরের সেকেন্ড দোকান, মন্দিরের ভেতরে। তো এই দোকান থেকেও আপনারা চাইলে ডালা কিনে নিয়ে পুজো দিতে পারেন ঠাকুরের কাছে। কিন্তু এই দোকানের ভেতরেও অনেক কিছু আছে, লাড্ডু গোপাল আছে, পিতলের অনেক ভগবানের মূর্তি আছে, শিব ঠাকুর, গণেশ ঠাকুর, তারপরে বাজরংবলীর মূর্তি তো পাবেনই, রাধা গোবিন্দর মূর্তি আছে, তারপরে কৃষ্ণের বাঁশি আছে। এখানে এখান থেকে আপনারা লাড্ডু গোপালের জন্য জামা কাপড়, তারপরে খাট বিছানা, সব রকম গয়নাগাটি, মুকুট সব পেয়ে যাবেন। এখান থেকেও আপনারা কেনাকাটি করতে পারবেন, এখানে অনেক কিছু আছে। তারপরে এখানে ডালাও পেয়ে যাবেন ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য। আমার তো এই দোকানটা বেশ ভালোই লেগেছে, এখান থেকে আমি জামাও কিনেছি ঠাকুরের জন্য। তো এইখানে দেখতে পাচ্ছেন, এখানে গণেশ ঠাকুরের মূর্তি, শিব ঠাকুরের মূর্তি, পাথরের বেশ সুন্দর সুন্দর মূর্তি, বেশ আমার তো খুবই ভালো লেগেছে। আমি একটা বাজরংবলীর মূর্তি কিনেও নিয়ে গেছি আমার ঘরে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর মূর্তিগুলো, আর এখানে দেখতে পাচ্ছেন কত ছোট ছোট লাড্ডু গোপাল আছে, ছোট আছে, বড় আছে, সব সাইজেরই লাড্ডু গোপাল আছে। এই দেখুন, এই লাড্ডু গোপালটা তো আমার ভীষণই পছন্দ হয়েছিল। তো এখানে লাড্ডু গোপালের জন্য, রাধা গোবিন্দের জন্য সব রকম পোশাক আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে চাইলেই কিনতে পারেন, শপিং করতে পারেন। তো বন্ধুরা, এখানে হচ্ছে মোমবাতি ধূপকাঠি জ্বালানোর জায়গা। এখানে হচ্ছে ভগবানকে মোমবাতি ধূপকাঠি দেখিয়ে, এখানে হচ্ছে মোমবাতি ধূপকাঠি প্রদীপ এখানে সব জ্বালিয়ে এখানে রাখতে হবে। এখানে
এখানে সব দর্শনার্থীরা প্রভু শ্রীরামের দর্শন করে জয় শ্রীরাম বলতে বলতে বেরোচ্ছিল। বেশ আলাদাই অনুভূতি হচ্ছিল, বেশ আলাদাই লাগছিল, খুব ভালো লাগছিল আমার। তো ফাইনালি বন্ধুরা, প্রভু শ্রীরামের দর্শন করতে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো মন্দিরের পেছন সাইড দিয়ে আমি মন্দিরে এন্টার করছি, যেহেতু সামনের দিক থেকে লোক বেরোচ্ছিল আর ঢোকাটা পসিবল ছিল না, তাই আমি প্রথমেই মাতারানীর দর্শন করে নেব এবং আপনাদেরও করাবো। চলুন মাতারানীর আগে দর্শন করে নিই, তারপরে প্রভু শ্রীরামের দর্শন করাবো। খুবই মিষ্টি লাগছে মাতারানীকে দেখতে, সবাই দর্শন করে নিন বন্ধুরা। বন্ধুরা এখানে দেখো একটা রাক্ষস, রাক্ষসের মুখের ভেতরে মন্দির আছে হয়তো, বাট সবাই ঢুকছিল, বাট আমি এত ভিড় দেখে আর ঢুকলাম না, আর এই ভিড় দেখে তো অর্ধেকটা ঢুকেছিলাম, বেরিয়ে এসেছি। তারপরে আমি এন্টার করলাম হচ্ছে প্রভু শ্রীরামের মন্দির। হ্যাঁ, সেই প্রভু শ্রীরামের মন্দির যেই ভিড় ঠেলে ঠেলে আমি এতক্ষণ এসেছিলাম। তো এই যে শ্রী প্রভু রামের মন্দির, তো প্রথমেই আমি আপনাদের দর্শন করাবো শ্রী রাধা গোবিন্দের। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে শ্রী রাধা গোবিন্দকে দেখতে। তো প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা কতটা ভিড়, শুধু লোকের মাথায় দেখতে পাচ্ছি আমি। তো এখানে শ্রী রাধা গোবিন্দের দর্শন হয়ে গেছে, এবার আমি শ্রী রামের দর্শন করব বলে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু দেখো এতটাই ভিড় লোকে ডালা নিয়ে পুজো দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ ডালা নিয়ে পুজো দেওয়ার জন্য হুড়োহুড়ি লেগে গেছে, এখানে হুটোপাটা করছে লোক, তো সবাই ডালা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এখানে ডালা দিইনি, শুধু আমি দর্শন করার জন্য এসেছিলাম। তো এই দেখো বন্ধুরা, শ্রীরাম, প্রভু শ্রীরামকে দর্শন করে নাও, কতটাই সুন্দর লাগছে ওনারা দেখতে, কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে সবাইকে, সীতা মাতা, রাম, প্রভু রাম, লক্ষ্মণ, হনুমান, সবাইকে সুন্দর লাগছে দেখতে, খুবই মিষ্টি লাগছে দেখতে। সবাই দর্শন করে নাও শ্রীরামের, আমিও দর্শন করে নিলাম, এবার চলে যাব আস্তে আস্তে একটু গুটি গুটি পায়ে ভিড় ঠেলতে ঠেলতে লক্ষ্মীনারায়ণের দর্শনের জন্য। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়, সবাই ফটো ভিডিও সবাই করছে, আমিও ভিড় ঠেলতে ঠেলতে চলে এলাম লক্ষ্মীনারায়ণের দর্শন করতে এবং আপনাদেরও দর্শন করাতে। তোমরাও দর্শন করে নাও শ্রী লক্ষ্মীনারায়ণের দর্শন। দেখতেই পাচ্ছ শ্রী লক্ষ্মীনারায়ণ কত সুন্দর লাগছে, কি মিষ্টি দেখতে লাগছে, আমার তো খুবই ভালো লেগেছে। আমার মনে হলো এই ভিড় ঠেলে ঠেলে আসাটা সার্থক হলো বন্ধুরা, আমি এই ভিড় ঠেলে ঠেলে যে এলাম এটা আমার সার্থক হলো ভগবানের দর্শন পেয়ে। তো এখানে শ্রী লক্ষ্মীনারায়ণের মূর্তি রয়েছে, তো এখানে দেখতেই পাচ্ছ মন্দিরের ভেতরে কতটা ভিড়, সবাই কতটা ভিড় করেছে। জেনারেলি এতটা ভিড় থাকে না, আমি এই মন্দিরেই প্রত্যেক মঙ্গলবার করে বজরংবলীর পুজো দেওয়ার জন্য আসি, তো আজকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তো চলুন আপনাদের একবারটি বজরংবলীর দর্শন করিয়ে দিই। এই যে এখানে আছে আমাদের বজরংবলী, কত মিষ্টি লাগছে, কত সুন্দর লাগছে বজরংবলীকে দেখতে, সবাই বজরংবলীর দর্শন করে নিন বন্ধুরা। আর একবার বলুন জয় শ্রীরাম, জয় শ্রীরাম বললেই হনুমানকে পাওয়া যায়, তো রাম ভক্ত হনুমান, তো আমরাও জয় শ্রীরাম বলি তাহলে হনুমানকে পাবো। তো এখানে হচ্ছে ঠাকুরজি, এই ঠাকুরজির আপনারা খাটু শ্যাম, বোধ হয় খাটু শ্যামের দর্শন করে নিন। এই যে আমার সাথে সাথে আপনারাও দর্শন করুন বন্ধুরা। এবার চলুন বন্ধুরা একবারটি আপনাদের মা কালীর দর্শন করিয়ে নিই, এখানে মা কালীও আছে। এই দেখুন কি
কী মিষ্টি লাগছে মাকে আজকে দেখতে। আপনারাও আমার সাথে সাথে আপনারাও মা কালীর দর্শন করে নিন বন্ধুরা, ভীষণই সুন্দর লাগছে। আমি মাতারানীর দর্শন করাতে পারলাম না বন্ধুরা, যেহেতু এতটাই ভিড় ছিল, তাই আমি শুধু মা কালীরই আপনাদের দর্শন করাতে পারলাম। দেখুন একবার ভিড়টা, দেখুন কতটা ভিড়। এখানে হচ্ছে বজরংবলি আছে, মাতারানী আছে, ওদিকেও একখানা একটা মাতারানী আছে। তো আমি এখানে আপনাদের মাতারানীর দর্শন করালাম। এই দেখুন মাতারানী খুব ভীষণই মিষ্টি লাগছে। আর এখানে হচ্ছে আমাদের রাম ভক্ত হনুমান, হনুমানজির একবার দর্শন করে নিন আমার সাথে সাথে আপনারাও। তো বন্ধুরা, আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে আমার এই রাম মন্দিরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর প্লিজ যত পারবেন একটু শেয়ার করে দেবেন ভিডিওটা অন্য বন্ধুদের সাথে। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনাদের কাছে সব সর্বপ্রথম আসে আর আপনারা যাতে দেখতে পারেন। তো আমরা প্রভু শ্রীরামের দর্শন করে ফিরছি এবার বাড়ির পথে। দেখো আমরা ঢুকেছিলাম বিকাল বিকাল, আর দর্শন করে ফিরতে ফিরতে হয়ে গেছে সন্ধে। তো সন্ধ্যের এনভায়রনমেন্টটা কত সুন্দর লাগছে মন্দিরের, সব লাইট জ্বলে উঠেছে, মনে হচ্ছে দিওয়ালি এসেছে, এতটাই সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো বন্ধুরা, এখন আমার হনুমানজিকে কতটা সুন্দর লাগছে দেখতে। বিকালে একরকম ছিল, সন্ধেবেলায় সব লাইট ফাইট জ্বলার পর দেখো কতটা সুন্দর লাগছে আমার বজরংবলিকে দেখতে। তোমাদেরও একবার দেখাই, তোমাদের সাথেও শেয়ার করি বজরংবলির এই সুন্দর মুহূর্তটা। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, ভিডিওর শেষে বেশ মজাদার কিছু নাচ আছে, দেখে বেশ আনন্দ পাবে আর মনটা আনন্দে ভরে উঠবে। সবাই জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে, নাচানাচি করছে, বেশ ভালো লাগছে এই দৃশ্যটি দেখে, তাই আমি তোমাদের সাথেও শেয়ার করলাম।